কিরামগণ, স্থানীয় মসজিদের জনাব ইমাম সাহেব, আমার অজানা অচিনা আলিম হাফিজ যারা তশরিফ এনেছেন, তারা হুজ্জাজে কিরাম আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারত করেছেন যারা, তারা আমার সামনে আমার পাশে যারা বসে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সম্মানীয় বুজুর্গ শ্রোতা, আমার সমবয়স্ক সাথী ভাই বন্ধু এবং আমার বয়কনিষ্ঠ স্নেহ সম্পদ সোনার মানিকেরা, পর্দার আড়ালে আবডালে আমার মা ও বোনেরা এবং মাইকের মাধ্যমে দূর থেকে যারা শুনছেন তারা, আমি শ্রেণীমতোভাবে শ্রদ্ধা ভালোবাসা স্নেহাশিস জ্ঞাপনের পর সেই মহামহিম সৃষ্টিকর্তা রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে শুকরিয়া আদা করি, যে আল্লাহ তাবারকতালা তিন দল লোকের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমাকে এবং আপনাকে নবীওয়ালা কোরআনওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর অলিওয়ালা মজলিসে বসিয়েছেন। প্রথম দল সুস্থ শরীরে অসুস্থ মস্তিষ্কে, শরীর সুস্থ ব্রেন গন্ডগোল, নবীওয়ালা মজলিসকে পেছনে করে আরামের বিছানায় ঘুমিয়ে পড়েছেন, কিংবা জলস উপলক্ষ করে সালি এসেছে, সেলুজ এসেছে, বোনাই এসেছে, ভাইরা ভাই এসেছে, বন্ধু এসেছে, বন্ধুর বিবি এসেছে, বান্ধবী এসেছে, কিংবা তার স্বামী এসেছে, নাস্তা খাওয়ার পরও তাদের সঙ্গে ঘরের মধ্যে বসে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছেন, কিংবা রাজনীতির পার্টি অফিসে বসে রাজনীতির আলোচনা করছেন, কিংবা ক্লাবে বসে ক্যারাম বোর্ড খেলছেন, আমার আল্লাহ তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এ নবী আল মজলিসে ঘাড় ধরে বসিয়ে দিয়েছেন, সেই আল্লাহ শুকরিয়াদার স্বরূপ একবার সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, অসুস্থ শরীর নিয়ে যারা হসপিটালের বেডে কিংবা নার্সিং হোমে শুয়ে আছেন, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, 480-490 পিপি সুগার, 107 ডিগ্রি জ্বর, পাতলা পায়খানা, ঘর থেকে উঠে আসতে পারছে না, আমার আল্লাহ তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এ নবীওয়ালা মজলিসে ঘাড় ধরে বসিয়ে দিয়েছেন, সেই আল্লাহ শুকরিয়াদার স্বরূপ আর একবার বলি আলহামদুলিল্লাহ। তিন নম্বর, সাদা কাপড় পরে বাসের মাচাই করে যারা বাসের খাঁচাই ঢুকে পড়েছেন, আমতলা জামতলা পুকুর পাড় খালচলা দিঘির পাড় মসজিদ তলা মাদ্রাসা তলায় সারা জলমের মতো যারা শুয়ে পড়েছেন, যাদের বুকের উপর দুহাত ভরে মাটি দিয়ে এসেছি আমি আপনি, আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ, তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে, কবর থেকে বাঁচিয়ে নিয়ে, দম ফেলার ফুরসত দিয়ে, নিঃশ্বাস টানার ফুরসত দিয়ে এ নবীওয়ালা মজলিসে বসার তৌফিক দান করেছেন, আর একবার উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। তাহলে তিন দল লোকের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার আল্লাহ এখানে বসিয়েছেন। এবার বসেছি কেন, এসেছি কেন, কি প্রয়োজন ছিল, ঘরে তো সুন্দর বিছানা আছে, নরম গদি, তার সঙ্গে বালিশ, নেটের মশারি, ইলেকট্রিক পাংখা, মশা থেকে বাঁচার জন্য কছুয়া, সব থাকতেই আপনি কেন পঁচাতির পোলে বসে আছেন, আমি কেন পঁচাতির পোলে বসে আছি, ঠিক এই জন্য তিনটে কারণে এসেছি আমি আপনি। এক নম্বর কারণ, আমি নবী মুস্তফাকে মহাব্বত করি, ভালোবাসি, ঠিক না বেশি ঠিক। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহকে ভয় করি, কেন ভয় করি, সামনে আমার কবর আছে, হাসুরির ময়দান আছে, মিজান আছে, জান্নাত জাহান্নাম আছে, আমি আল্লাহকে ভয় করি। তিন নম্বর, যেহেতু আমি আল্লাহকে ভয় করি সেই আল্লাহ রহমতের আশাও করি, এই তিনটে। এক নম্বর, নবী মুস্তফাকে মহব্বত করি, দ্বিতীয় নম্বর আল্লাহকে ভয় করি, তিন নম্বর যে আল্লাহকে ভয় করি সেই আল্লাহর কাছে রহমতের আশাও করি, এই তিনটে জিনিসকে সামনে রেখে এখানে বসে আছি। বেশি রাত হবে না, একবারে কমপ্লিট বেঁধে দিয়েছেন ভাই সাহেবরা, 12টার মধ্যে শেষ হয়ে যাবে, তার কারণ এরা মেহমানদারি করবেন একটু আপনাদের সঙ্গে, এই জন্য টাইম ঠিক করে দেওয়া হয়েছে 12টায় শেষ হয়ে যাবে। তো ঠিক সেই জন্য লক্ষ্য রেখে আমি কয়েকটা কথা আপনার সঙ্গে আলোচনা করব। আল্লাহ রহমতের আশা বলতে কি বোঝায় আপনাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দেন, হকের দাওয়াত দেন, হালালের দাওয়াত দেন, ইনসাফ ইনসানিয়তের দাওয়াত দেন, মানুষের সহ্য হলো না, মানুষ মানে কে গো, তার বাপ, তার চাচা, তার চাচাতো ভাই, তার পাড়ার লোক, তার ঘরের লোক, রাত্রিবেলা মিটিং করা হলো, মিটিংয়ের মধ্যে তয় করা হলো ইব্রাহিমকে পুড়িয়ে মেরে দাও, ওকে এমন দৃষ্টান্ত স্বরূপ মেরে দাও পরবর্তীকালে আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ হাত না তুলতে পারে, আঙুল না তুলতে পারে, বিধি ফেলা হলো ইব্রাহিম আলাইহিসসালামকে পুড়িয়ে মারা হবে দুস্ত আমার, বিশাল আঙুলের কুণ্ডলী তৈরি করা হয়েছে, তীব্র দমাদহ,
যেমন দিল্লির বুকে আজকে মানুষকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, ঘরে পেট্রোল ঢেলে পেট্রোল বোমা মেরে, ঠিক সেইরকম ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মেরে দেওয়া হবে। যে আগুন জ্বালানো হলো তীব্রতা বাধাকো, তাতে দেওয়া হচ্ছে চর্বি, তাতে পেট্রোল জাতীয় জিনিস দেওয়া, বিশাল আগুনের কুণ্ডলী জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো সেই জায়গায়, কিন্তু এত তীব্র দাবা দাহ, কাছে যাওয়া যাচ্ছে না, চুপ করে দূরে নিয়ে বসে আছে। শয়তান হাজির হয়ে গেল, চাচা তোরা বসে আছিস কেন রে, পুড়িয়ে দে ওকে। বলে চাচা এত তীব্র দাবা দাহ, আমরা কাছে যেতেই পাচ্ছি না, গেলে তো আমরা পুড়ে যাবো। বলে মাই ব্রেন চাইল্ড, আমার ব্রেন থেকে একটা জিনিস তৈরি করেছি, প্রসেস, প্রসেসটা কি, চড়কের মাচা তৈরি কর। আমার হিন্দু ভাইদের চড়কের মাচা হয়, হয় না চড়কের মাচা? এই চড়ক, চড়ক দেখতে যাই তো, চড়ক দেখতে যাই তো, হয় না? চড়ক দেবো না, একটু চড়ক দেবো না, শালা কাকে লিয়েছে রে, একটু চড়ক, একটু চড়কের মেলা, রথের মেলা, দুর্গা পূজার মেলা, কালী পূজার মেলা, আবার নতুন ঢং উঠেছে ঢং, কিসের মেলা বলো? মোদের ঈদের মেলা। সারা ঈদের কি মেলা নেই? মেলা জিনিসটা জায়েজ, মেলা মানে খোলা মেলা, মেলা খোলা, খোলা মেলা, খোলা মেলা, খোলা মেলা, তার নাম মেলা, খোলা মেলা, তার নাম মেলা। সালা 82 বছরের বুড়ো ঠ্যাট ঝেড়ে দুটো জোয়ান নাতিকে নিয়ে যাচ্ছে, ও দাদু কোথায় যাচ্ছে জি? এ মোদের মেলা হচ্ছে, ঈদের দেখতে গেছে, মোদের মেলা। ঢাকঢেড়ে বুড়ো পাতলা পেশাব করতে যে ল্যালেড়ে উঠে দাঁড়াতে পারে না, সারা মাটি ধরে দাঁড়াতে হয়, ও মেলা দেখতে যাচ্ছে চারটে নাতিকে সাথে করে নিয়ে। লজ্জা বলে কিছু নাই, সরম বলে কিছু নাই। তো চলো, আচ্ছা আমি একবার তকবীর দিই, আমার উঠে দাঁড়ান তো একবার, নারায় তকবে, দ্বিতীয় তকবীর দিচ্ছি, কাছে কাছে সরে আসেন, একদম সামনে, পিছনে লোক বসতে পারছে না। দ্বিতীয় তকবীর, নারায় তকবীর, একবারে কাছে কাছে, সামনে জায়গা খালি রাখবেন না, সামনে জায়গা খালি থাকবে একদম। তিন নম্বর তকবীর দেবো তবে বসবেন আপনি, তিন নম্বর তকবীর দেবো তবে বসবেন, নারায় তকবীর। বসেন, বসতে দেন লোককে, বাহ ঠিক আছে, যারা আসবেন তার পিছনে বসবেন, জায়গা খালি হয়ে গেল, এটা নিয়ম তো, যারা আসবেন তারা পিছনে বসবেন, নাহলে আপনার গায়ে লাথি মারতে মারতে জুতো মাথা ঠেকাতে ঠেকাতে এসে আপনাকে বসবে। সামনে জায়গা যদি খালি থাকে, পেছনে বসতে যদি না পারে, ওদের হাতে জুতো আছে, জুতো আপনার মাথায় মারবে, ওদের লাথি আপনার ঘাড়ে উঠবে, তাহলে আপনার ক্ষতি হতে রইল। এই জন্য আপনাকে সামনে নিয়ে এলাম, পিছনে জায়গা খালি থাকে, পেছনে লোকে বসবে, এটাই হচ্ছে নিয়ম। আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বসে আছেন, তাকে নিয়ে শয়তান বলছে একটা প্রসেস তৈরি করছি, মাই ব্রেন চাইল্ড, আমার ব্রেন থেকে তৈরি করা, চড়কের মাচা কর, মাচা করে দিল শয়তান। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বসিয়ে দেওয়া হলো, চড়কের দড়িগুলো নিচে রাখা হয়েছে কপি কলের, এই দড়ি ধরে খেস্টান মারবি, ইব্রাহিম পুড়ে যাবে আগুনের মধ্যে, দাউ দাউ করে আগুন জ্বলছে, পুড়ে শেষ হবে, তোদের হাতে মুখে আগুন লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে মাচার উপর তুলে দেওয়া হলো, দড়ি ধরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে দোস্ত আমার, ইব্রাহিমকে পুড়িয়ে মেরে দেওয়ার জন্য। আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহর বন্ধু ইব্রাহিম নিচের দিকে চেয়ে দেখে, উপরের মাথা থেকে নিজের চাচাতো ভাই, নিজের চাচা, আত্মীয় স্বজন তারা দড়ি ধরে দাঁড়িয়ে আছে, ছেলেকে মেরে দেওয়ার জন্য, ভাইপোকে মেরে দেওয়ার জন্য, ভাইকে মেরে দেওয়ার জন্য। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর কাছে কানতে শুরু করেন, এই পরমান থেকে বেনিয়া সত্তার আসা নব, আমাকে পুড়িয়ে মারা হচ্ছে ব্যক্তি স্বার্থের জন্য নয়, আমি MLA হতে চাই নাই, আমি পঞ্চায়েতের প্রধান হতে চাই নাই, আমি MP হতে চাই নাই, আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে চাই নাই, এই রব্বুল আলামিন আপনার দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, রব্বুল আলামিন এই দিনের দাওয়াত দিয়েছি বলে, হকের দাওয়াত দিয়েছি বলে আজকে আমাকে পুড়িয়ে মারার জন্য নিয়েছেন। আই আল্লাহ, দুনিয়ার বুকে মানুষ যদি কষ্টের মধ্যে পড়ে, নিজের বাপকে ডাকে, মাকে ডাকে, ভাইকে ডাকে, চাচাকে ডাকে, চাচিকে ডাকে, আত্মীয় স্বজনকে ডাকায়, আল্লাহ আজকে আমার কেউ নাই, আমার চাচা চাচি, আমার আত্মীয় স্বজন, আমার বাপ দড়ি ধরে দাঁড়িয়ে আছে আমাকে পুড়িয়ে মারার জন্য, আই আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, রব্বুল আলামিন আজকে তোমার কাছে রহমতের আশা করি, তুমি ছাড়া আমার কেউ নাই। দোস্ত আমার, এরা দড়িতে খেঁচে মারলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন, আগুন দাউ দাউ করে জ্বলছে, অফার আসছে আল্লাহর দরবার থেকে, কিরকম অফার? পানির ফিরিস্তা বলে ইব্রাহিম একবার তুমি বলো, ঝমঝম করে আকাশ থেকে পানি বর্ষণ করি, আগুন নিভে যাবে ইব্রাহিম, তুমি বেঁচে যাবেন। আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম বলেন,
এই পানির ফেরেশতা, তুমি আমার কষ্ট দেখতেই পাও, আমার আল্লাহ কি আমার কষ্ট দেখতেই পান না, আমার আল্লাহ কি আমাকে দেখতেই পাচ্ছেন না, তুমি আমার কষ্ট দেখতেই পাচ্ছ, আমার আল্লাহ দেখতেই পাচ্ছেন, আমি আল্লাহর কাছে রহমতের আশা করেছি, ও ফেরেশতা তোমার প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে পাহাড়ের ফেরেশতা আসে, ইব্রাহিম একবার তুমি বলো পাহাড়কে তুলে নিয়েছে আগুনের জাম খাইয়ে দিই, আগুন ঠান্ডা হবে ইব্রাহিম তুমি বেঁচে যাবেন। এই পাহাড়ের ফেরেশতা, তুমি আমার কষ্ট দেখতেই পাচ্ছ, আমার আল্লাহ কি আমার কষ্ট দেখতেই পান না, আমি আল্লাহ রহমতের আশা করে আছি, তোমার প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে অন্য ফেরেশতা হাওয়ার ফেরেশতা বলে, ইব্রাহিম আমি হাওয়াকে টাইফুন করে দেবো, তুফান করে দেবো, ঝড় করে দেবো, আগুনকে তুলে ফেলে দেবেন, ইব্রাহিম তুমি বেঁচে যাবেন। ও হাওয়ার ফেরেশতা তোমার প্রয়োজন নাই, আমি আল্লাহর কাছে রহমতের আশা করে আছি। এবার আল্লাহ কি করছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নারু কুনি বারদাও বারদাও আসসালামুন আলা ইব্রাহিম, ওরে আগুন আমি অফার দিয়েছিলাম আমার ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য, ডোন্ট কেয়ার অ্যালাউ করি জানে, ওই আগুনের দিকে তাকিয়ে বসে আছেন, আমি আল্লাহর রহমতের দিকে তাকিয়ে বসে আছেন, আয় আগুন তুই এমন শান্তিদায়ক হয়ে যান আমার ইব্রাহিম যেন ওর মধ্যে শান্তির সঙ্গে থাকতে পারে। আল্লাহর হুকুম এসে গেছে, আল্লাহর হুইপ জারি হয়ে গেছে, কুদরতি হুইপ, আগুন থাকতে পারি না গো। আস্তে আস্তে আগুন নিভতে শুরু করেছে, আগুন তো নিভে গেল, ছাই পাস হয়ে গেল, যারা অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা ঢোল বাজিনে দেখতে যাচ্ছে, দেখি আমাদের দুশ্মনটা ধর্মের দুশ্মন ইব্রাহিম কেমন করে পুড়ে মরে আছেন, ওর ঢোল বাজিয়ে সে দেখতে পাই আল্লাহ একবার, আগুন তো নির্বাপিত হয়ে গেছে, আগুন তো ঠান্ডা হয়ে গেছে, আর যার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হলো, সে ইব্রাহিম আগুনের মধ্যে বসে বসে ছাই পায়ের পাশের মধ্যে বসে বসে আমার আল্লাহ জিকির করতে শুরু করেছে। একটা অ্যারেঞ্জমেন্ট করা হলো, আমার কথা একটু অন্য জায়গায়, ভালো করে বুঝবেন, আল্লাহ রহমতের আশা যদি কেউ করে আল্লাহ সেখানে রহমত দান করেন, আর আল্লাহ রহমত থেকে যদি আশা কেউ বুক ফিরিয়ে নেন আল্লাহ সেখানে রহমত দান করবেন, করবেন করবেন না। তো জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিম আল্লাহ যখন কি বল একবার আল্লাহ রহমতের আশা করেছেন, আর একটা অন্যদিকে নবীর দিকে যাচ্ছি, ওয়াজে শুরু করি যখন অনেকক্ষণ ওয়াজ করবো, তাই দেবো অনেকক্ষণ, তো হ্যাঁ অনেকক্ষণ ওয়াজ হবে ইনশাল্লাহ। তবে আপনারা জানেন হয়তো আমি ক্যান্সার রোগী, আল্লাহ যতটুকু বলাবেন আমি বলবো, আমি ক্যান্সার রোগী, আমি আজকে 13-14 বছর ক্যান্সার নিয়ে ভুগছি, আমার ব্রেন ক্যান্সার, আমি সত্যসাই হসপিটাল থেকে ফেরত, আমি ঝিলের থেকে ফেরত, আমার আল্লাহ শক্তি দিয়েছেন, এখনও কণ্ঠস্বর ঠিক আছে, সারা ভারতবর্ষ বাংলাদেশ ঘুরছি, তবে কখন টুক করে চলে যাবে কিছু বলার নেই, তো আমি অসুস্থ মানুষ, মাদ্দা খোসন তো মাটি আমাকে ডাকছে টেনে নেবার জন্যে, আল্লাহ যতক্ষণ শক্তি দিয়েছে আমি বলে যাচ্ছি, আল্লাহাক বলাচ্ছেন, তো কতটুকু বলবো বলতে পারি না, তবু চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু বলার, যে সময়টা দোয়া হয়েছে সময় পর্যন্ত ইনশাল্লাহ আমি বলবো। আসুন আমার দিকে লক্ষ্য রাখেন, এ নবী মস্ত হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রহমতের আশা করে আল্লাহ রহমত দিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছেন। আর একটা অন্য নবীর দিকে বলি, নেগেটিভ আর পজিটিভ যদি না বলা হয় দেখবেন বাতি জ্বলবে না, নেগেটিভও চাই পজিটিভও চাই। আসুন অন্য নবীর কথা বলি, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, এই দুটো নবীর কথা বলে অন্যদিকে যাবো আমি ইনশাল্লাহ। হ্যাঁ এই নজন যুবক ছেলে, ভালো করে শোনেন, বড় কোরবানির বদলে, বড় মেহনতের বদলে, বড় রক্তের বদলে ইসলাম আজকে আপনার কাছে এসেছে। নাগাল্যান্ডের মানুষ তারা কুত্তা খায়, ইংল্যান্ডের মানুষ তারা সুর খায়, আমাদের কিছু জনজাতি বন্ধু আছে, ভাই আছে, জঙ্গলে বসবাস করে, তারা কাঠবিড়ালি খায়, তারা ইঁদুর খায়, তারা ভাম খায়, তারা কটাস খায়, তারা বাদুর খায়, তারা পেঁচা খায়। আমার নবীর মেহনত যদি না আসতো, সাহাবিদের মেহনত যদি না আসতো, আজকে আমার মুখে দাড়ি হতো না, আমার মাথায় টুপি হতো না, আমি কুত্তা খেতাম নাগাল্যান্ডের মানুষের মতো, আমি সুর খেতাম ইংল্যান্ডের মানুষের মতো, খ্রিস্টান ভাইদের মতো, আমি জনজাতি ভাইদের মতো সুর খেতাম, আমি কাঠবিড়ালি খেতাম, আমি ইঁদুর খেতাম, আমি ভাম খেতাম, আমি গাধা খেতাম, আমি পেঁচা খেতাম, তাদের রক্তের বিনিময়ে আজকে আমি এই খাওয়া হারাম খাওয়া থেকে বেঁচেছি, তাদের রক্তের বিনিময়ে আজকে আমার মুখে দাড়ি এসেছে, আমার মাথায় টুপি এসেছে, আমার মসজিদে আজান হয়, জুম্মার জুম্মার দিনে আল্লাহর ঘর মসজিদে দৌড়ে যাই, মসজিদ ভর্তি করে দিই, এ ঈদের সময় সেমুই খাই, বকরিদের সময় গোস্ত খাই, আমার আল্লাহর ঘর থেকে আজান ভেসে আসে তাদের রক্তের বদলে, তাদের কোরবানির বদলে। কোরবানি কেমন ছিল আমি আসবে খুনি, অন্য নবীর কথা বলতে যাচ্ছিলাম, নজন যুবক ছেলে যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, এখনো পুচকার দোকানে যারা আছেন, সমস্ত শরীরটাকে কান ঘুরে আমার এই ওয়াজটা শোনেন আপনি, আল্লাহ নবী বসে আছেন মদিনার মসজিদে, সাহাবীরা সব বসে আছেন নবীকে ঘিরে, হঠাৎ করে আল্লাহ নবী বলছেন অনসর,
ওইদিকে তাকাও সাহাবীরা, তাল্লা নবীর সাহাবীরা তাকিয়ে দেখছেন একটা মানুষ হেঁটে হেঁটে আসছে, তার গায়ে কোনো কাপড় নাই, তার মাথায় টুপি নাই, তার পায়ে জুতো নাই, পরনে কোনো কাপড় নাই, একটা মানুষ আসছে হেঁটে হেঁটে, পরনে স্লিপ একটা ভেড়ার চামড়া জড়ানো, যে ভেড়ার চামড়া। আমার রসুল বলছেন এর নাম মুসাইব ইবনে আমর, আমার সাহাবি, কালমা পড়নেওয়ালা মুসলমান, ঈমান আননেওয়ালা মুসলমান, আল্লাহকে মাননেওয়ালা মুসলমান। মুসাইব ইবনে আমর রাদিয়াল্লাহু আল্লাহর নবীর সাহাবি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, মনটা খুব মরা, পেটটা পেটের সঙ্গে মিশে গেছে, পরনে সেরে ভেড়ার চামড়া। আমার নবী তাসকির করছেন, আলোচনা করছেন, এই সাহাবিরা শোনো, আমি নিজের চোখে দেখেছি, যখন বাচ্চা ছিল এর বাপ 200 টাকা দামি কাপড় পরত, 200 টাকা, ভারতবর্ষের টাকা নয় মিয়া, যে ঘামে ভিজে গেলে ছিঁড়ে যাবে, 200 সোনার টাকা, সোনার দিরহাম, 200 সোনার টাকা দামি কাপড়ের বাবাকে পরাত, সব থেকে দামি জুস, সব থেকে দামি সারাপ, সব থেকে দামি ফ্রুট, সব থেকে দামি ফল, সব থেকে দামি রুটি পরাটা, সব থেকে দামি বিরিয়ানি এর বাবাকে কিনে খাওয়াতো। ইসলামকে কবুল করার পরে, কালমাকে বুকে নেবার পরে, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবার পরে, আমি রসুলের নামটা বুকে নেবার পরে, আজকে এমন পরিস্থিতি যে ছিল প্রিন্স, যে ছিল যুবরাজ, আজকে কাপড় পরতে পায় না, কাপড় তার নাই, সে একটা ভেড়ার চামড়া পরে ঘুরে বেড়াচ্ছে। এর ত্যাগ শিকার এই জোয়ান যুবক ছেলে, আমার সোনার মানিকেরা, এর ত্যাগ শিকার কল্পনা করতে পারো তুমি, যে 200 টাকা দামি কাপড় পরতে ইসলামকে কবুল করার পরে কাপড় নাই, একটা ভেড়ার চামড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কত কাপড় পরি বাপ, কত রকমের কাপড় আছে আমার কাছে, ভালো থেকে নিয়ে ছেঁড়া প্যান্ট পর্যন্ত কত প্যান্ট কিনেছি, 1 বছরে 5 রকমের প্যান্ট কিনি, তো তাদের থেকে একটু তাকিয়ে দেখবেন না, জড়ান ভালো করে। আল্লাহ নবী সাহাবি, এই নজন যুবক ছেলে তোমাদের ওয়াজ করছি, এখন আমি অন্য ওয়াজ করবো না, আল্লাহ নবীর সাহাবি, একজন জোয়ান যুবক সাহাবি, এই মাত্র কচি কচি গম কচি কচি দাঁড়িয়ে রাখা দেখা দিয়েছে, 17 বৎসরের ছেলে, 17 থেকে 18 বৎসরের ছেলে, নাম কি ছিল, নাম ছিল আব্দুল হুজ্জা বা উজ্জা, উচ্চারণের প্রভেদ করতে পারেন, আব্দুল হুজ্জা, আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে 360টা খোদা ছিল, তার মধ্যে 4টি বড় খোদা, লাত মানাত হুজ্জা হেবল, এই 4টি খোদার নামের সঙ্গে নাম রাখা হতো তাদের, ওই ছেলের নাম আব্দুল হুজ্জা। কলমা শরীফ পড়েছে নবীর দাওয়াত পাওয়ার পরে কলমা পড়ে নিয়েছে ছেলেটা, একটা নওজান যুবক ছেলে কলমা পড়েছে, দোস্ত আমার কলমা পড়ার পরে তার নাম হয়েছে আব্দুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আব্দুল্লাহ উজের নাম হয়েছে, এই আব্দুল্লাহ উজের কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে, ওর বাপের কাছে ইনফরমেশন যাচ্ছে, বাপ তোমার ছেলে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইম্পসিবল, হতে পারে না, ইট ইজ ফ্যাক্ট, তোমার ছেলে কলমা পড়ে মুসলমান হয়ে, যাও গিয়ে দেখো, তো বাপ ঘরে এসেছে, এই বাপটা নিজের বাপ নয় কিন্তু, এই বাপটা মানুষ করা বাপ, পিছনে ঘটনা বলি আপনাকে, কিরকম মানুষ করা বাপ, এ যখন মায়ের পেটে ছিল অনাথিনী ভিকারিনী মা, রাস্তার ধারে ভিক্ষা করে খায় স্ট্রিট ভিকার, সেই মায়ের পেট থেকে সুন্দর একটা বেটা হয়েছে, পাশে দেওরের বাড়ি, দোমহালা পাথরের বাড়ি, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, বিশাল সম্পত্তি ছেলে ফুলে নাই, তো দেওর এসে ভাবিকে বলছে, ভাবি যান আপনার ছেলে হয়েছে, বলে হ্যাঁ, খাওয়াবার জায়গা নেই, শোয়াবার জায়গা নেই, ভিক্ষা করে খান, তালপাতার কুড়ে ঘর, তার ছেলেকে মানুষ করব, ওকে বড় করব, সম্পত্তি দিয়ে দেবো, ছেলেকে আমাকে দেবেন, তো অনাথিনী মা চিন্তা করছে, আল্লাহ আমি তো সারা জীবন ভিক্ষা করে খেলাম, আমার ছেলে যদি বড় লোক হয় হোক, ছেলে যদি ধনী হয় হোক, তো ছেলেকে দিয়েছে দেওরের কাছে, দেওর নিয়ে গিয়ে মানুষ করতে 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 17 বৎসরে 18 বৎসরের ছেলে, চকচকে ঝকঝকে জমিদারের নাম হয়ে গেছে, জমিদারের বাচ্চা, এই জমিদারের বাচ্চা কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে, জমিদার ঘরে এসেছে, এসে দেখতে পাচ্ছে ছেলে দস্তরখান বিছিয়ে রুটি খাচ্ছে, খেজুর খাচ্ছে, তো ছেলেকে ডেকে জিজ্ঞাসা করছে, কচি আমি শুনলাম তুই নাকি কলমা পড়ে মুসলমান হয়েছিস, লাইনাতুল্লাহি আলাল কাযিবিন, কোরআনে আয়াত এটা, কোরআনে আয়াত, লাইনাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে খোদার নাম তরে বলে, ওরে মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে, এই নওজান যুবক ছেলে বলে হ্যাঁ আব্বা জান আপনি যা শুনেছেন ঠিক শুনেছেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওরে তুই কার কলমা পড়েছিস, ও জাতির দুশ্মন, ধর্মের দুশ্মন, দেশের দুশ্মন, চাচার দুশ্মন, চাচির দুশ্মন, ওর কলমা পড়ে মুসলমান হয়েছিস, কলমা তুই ছেড়ে দে, বলে আব্বা জান আমি সামনে ভেবেছি পেছনেও ভেবেছি, তবে আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, কলমা আমি ছাড়বো না, বলে ছাড়বি না, বলে না ছাড়বো না,
হবে শোন, একদিকে তোর কলমা রইল, তোর নবী রইল, তোর আল্লাহ রইল, তোর কোরআন রইল, তোর মসজিদ রইল, তোর নামাজ রইল, আর একদিকে আমার দুমহলা পাথরের বাড়ি রইল, খেজুরের বাগান আঙ্গুরের বাগান রইল, আমার ভেড়ার পাল, আমার দম্বার পাল, আমার ছাগলের পাল, আমার উটের পাল, সম্পত্তি রইল, কোনটা তুই যাস বল? তুই যদি নবী চাস, আল্লাহ চাস, কোরআন চাস, মসজিদ চাস, নামাজ চাস, আমার জমিদারি থেকে তোকে হাত ধুয়ে নিতে হবে। ছেলে কান দিয়ে শূন্য কোনো কথা বলি না গো, মুখে রুটিখানা দস্তরখানে বল রেখে দেন, ঘরের মধ্যে ঢুকে যান, দুখানা জমি কি বলে দুখানা জামা দুখানা নগিম গুড়িয়ে বগলের তলায় নিয়ে এসে বলছে আব্বা যান, এ দুমহলা পাথরের বাড়ি আপনাকে মোবারক হোক, আঙ্গুরের বাগান খেজুরের বাগান আপনাকে মোবারক হোক, আপনার ছাগলের পাল, আপনার ভেড়ার পাল, আপনার দুম্বার পাল, আপনার উঁচির পাল আপনাকে মোবারক হোক, আর আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার কাছে আমার কলমা, আমার কাছে আমার আল্লাহ, আমার কাছে আমার কোরআন, আমার কাছে আমার নবী, আমার জন্য মোবারক হোক। ছেলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে চলে যাবে দোস্ত, আমার ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে ছেলে, বগলে একটা পুল্লি আছে, পুল্লি তো ছেলে 10-15 ছেলেটা গেছে, বাপ পেছন দিকে ডাকছে, শোন কি আব্বা চান, তো তুই আমার মুখে চুনকালি মাখিয়ে মাথায় হেঁট করে আমার দুশ্মন আব্দুলের বাটের কাছে যাচ্ছিস তো? বলে হ্যাঁ। তো তোর বগলে কি ওটা? বলে পুল্লি। পুল্লিতে কি আছে রে? বলে দুটো জামা আছে, দুটো লুঙ্গি আছে, এই জামা লুঙ্গি দুটোকে কে কিনে দিয়েছিল? বলে আব্বা যান, অনাথ নেই ভিকারি নেই, মায়ের কাছ থেকে আপনি নিয়ে এসে মানুষ করেছেন, এই জামা লুঙ্গি আপনি কিনে দিয়েছেন, ওরে আমার দোয়া জামা লুঙ্গি, এই জামা লুঙ্গি নিয়ে তুই আমার দুশ্মন আব্দুলের বেটা মোস্তফার কাছে যাবি, আমার কলিজাই বড় ব্যথা লেগে যাবে, জামা লুঙ্গির পুল্লিখানা খেয়াল আমার পায়ের কাছে, জামা লুঙ্গির পুল্লিখানা চাচার পায়ের কাছে ফেলে দেয়, কিছু আর নাই দোস্ত আমার, খালি হাত খালি পাম, গায়ে একটা জামা আছে, পরনে একটা লুঙ্গি আছে, সারা জলমের মতো জমিদারি ছেড়ে চাচার ঘর ছেড়ে জমিদার ছেলে ছেলে চলে যাচ্ছে, মাত্র 10-15 গেছে ছেলেটা। আমার চাচা ডাকছে, শোন ফিরেছি কি আব্বা যান? তার গায়ে যে পাঞ্জাবি ডেছে, পাঞ্জাবি কার পয়সায় কেনা? বল বল আব্বা যান, এই পাঞ্জাবি তো আপনার পয়সায় কেনা। বল আমার পয়সায় পাঞ্জাবি কেনা, এই পাঞ্জাবি গায়ে দিয়ে আমার দুশ্মন আব্দুল্লার বেনার কাছে যাবি, আমার কলিজায় সহ্য হবে না রে, পাঞ্জাবিখানা খুলে দিয়ে তবে আমার ঘর থেকে তুই যান, পাঞ্জাবিখানা খুলে নিয়ে চাচার পায়ের কাছে ফেলে দেয়, গায়ে কিছু নাই গো, খালি খানি আস্তে আস্তে ছেলেটা চলে যাচ্ছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আল্লাহ জি চাচা আমাকে মুখ থেকে বের করে খাইয়েছিল, আমাকে বুকে করে কোলে করে নাচিয়েছিল, গোসল করিয়ে কোলে করে বাড়িতে নিয়ে এসেছিল, রাতের অন্ধকারে যে চাচা জড়িয়ে ধরে শুয়ে থাকতো, চাচা আমাকে না খাইয়ে নিজে খেত না, আজকে সেই চাচা আমার কাছ থেকে জামাখানা খুলে নিল, আমি তো অন্যায় কিছু করি না, এক আল্লাহকে আল্লাহ বলে ইমানে রসুলকে রসুল বলে স্বীকার করে তার নামটা আমি কলেজের মধ্যে ভরে রেখেছি, এই জন্য আমার গায়ে জামাপনও খুলে নিল। মনটা খারাপ, মনটা খারাপ, ভালোবাসতো চাচা, মনটা খারাপ, রাস্তাতে যাচ্ছে মাথা হেট করে, চাচা আবার ডাকছে শোন, এবার দদুল্য মনোবস্থ পড়ে গেছে ছেলে, চাচা কি খালি গা থেকে আমার জামাটা ফেরত দেবে? এসে বলছে কি আব্বা যান? বলে তুই যে নুঙ্গিটা পরিয়ে আছিস, নুঙ্গিটা কার পয়সায় কেনা? বল তুই যে নুঙ্গি কিনে আছিস, নুঙ্গিটা কার পয়সায় কেনা? বলে আব্বা যান, এই নুঙ্গিটাও তো আপনি কিনে দিয়েছেন। আমার 9 যুবক ছেলে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এদিক ওদিক কান পেতে শুনছেন, একটু কান খুলে শোনেন কিরম টর্চারি, একটা জোয়ান যুবক ছেলেকে বলা হচ্ছে যদি আমার জোয়ান নগি হয় নগিটাকে খুলে দিয়ে তবে আমার ঘর থেকে তুই যাবি, একটা 17 ছেলে যার গোপ দাঁড়িয়ে এসে গেছে শরীরের মধ্যে, কৈশোরকে যৌবন এসেছে শরীরের মধ্যে, তাকে বলা হচ্ছে নগি খেলা খুলে দিয়ে তবে তুই আমার ঘর থেকে যেতে পারবি, ছেলে ঝরঝর করে কাঁদতে থাকে, দোস্ত আমার ঝরঝর করে কাঁদতে থাকে, আল্লাহ কি পরীক্ষার মধ্যে পড়লাম, রব্বুল আলামিন একদিকে তোমার নবী, একদিকে আমার নগী, এই নগী যদি খুলে না দিই আমাকে নবীর দরবারে যেতে দেওয়া হবে না, ফা সবরুন জামিল, দিলটাকে সবর করে নিয়ে চোখটাকে বন্ধ করে নিয়ে, এই ছেলে ভালো করে শোন, ছেলে তোমাকে বলছি, তোমাকে বলছি, তোমাকে বলছি, ও ছেলে তুমি ভালো করে শোনো, এক ঝটকা নগীখানা খুলে দিয়ে একটা 17 ছেলে রাস্তা দিয়ে নাংটো হয়ে চলে যাচ্ছে চাচার ঘর থেকে, জমিদারের ঘর থেকে একটা মুসলমান জোয়ান ছেলে নাট্য হয়ে চলে যাচ্ছে কান্তি কান্তি রাস্তা দিয়ে, রাস্তার ধারে সে মায়ের পাতার কুনে ঘর, অনাথিনী ভিকারিনী মা মায়ের পাতার কুড়ে ঘর, কুড়ে ঘরে ছেলে সুমুখে ছেলে থমকে দাঁড়িয়ে পড়ে, মা 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 বলে ডাকতে থাকে,
মুসলমান হয়েছি এই জন্য আমাকে ন্যাংটো করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমার মুখে রুটি কিড়া নিয়ে হয়েছে, আমি রসুলের দরবারে যাব মা, বড় লাজ লাগে, লিহাজ লাগে, শরম লাগে, আমি জোয়ান ছেলে ন্যাংটো করে রসুলের দরবারে যাই, একটা কাপড় আছে দেবেন, একটা কাপড় আছে দেবেন, ওনা তিনি ভিখারি ইমাম, দ্বিতীয় কাপড় নাই গো, একটা ছেঁড়া কম্বল বলেছিল গায়ে দিবার জন্য ছেঁড়া কম্বল, এই ছেঁড়া কম্বলটা দিয়েছে বাচ্চার কাছে ফেলে, ছেঁড়া কম্বলটা সঙ্গে সঙ্গে দুটো টুকরো করে নিয়ে এক টুকরো কোমরে বেঁধে নেয়, এক টুকরো গায়ে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর পাক দরবারে পৌঁছে যায়। আমার নবী দেখে চমকে গেছিলেন, ইয়া গোলাম, এই ছেলে খুব তোমার এই অবস্থা হলো কেন, তুমি জমিদারের বা চালাল ঘরের দুলাল, আজকে অর্ধ রুমাদির মতো অর্ধ পাগলের মতো অর্ধ ন্যাংটো হয়ে আমি রসুলের দরবারে কেন, ছেলে থাকতে পারে না গো, ঢুকরে ঢুকরে কান্দতে কান্দতে বলি আর সুরুল হাবিবাল্লাহ, আজকে আমি সর্বহারা হয়ে গেছি, জমিনের বুকে পা রাখার মতো আমার জায়গা নাই, রসুল যে চাচা আমাকে মানুষ করেছিল যাকে বাপ বলে জানতাম যে আমার জমিদার, আজকে আমাকে ন্যাংটো করে ঘর থেকে বের করেছে, রসুল আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আপনাকে রসুল বলে মেনে আপনার নামটা আমার কলিজার মধ্যে ঢুকিয়ে রেখেছি, আমার চাচা সহ্য হলো না গো, আমার চাচা আমাকে ন্যাংটুর ঘর থেকে বের করেছেন, রসুল আমি সর্বহারা হয়ে গেছি, আমার রসুল থাকতে পারি না গো, উঠে বলে বাচ্চাকে কচিরেন, তুই সর্বহারা হস নাই, তুই আল্লাহওয়ালা হয়েছিস, তুই নবীওয়ালা হয়েছিস, তুই কোরআনওয়ালা হয়েছিস, মসজিদওয়ালা হয়েছিস, তুই জান্নাতওয়ালা হয়েছিস, আয় তুই আমার দরবারে, থাক তুই আমার দরবারে, আমি নবী যদি খেতে পাই তুইও দুটো খেতে পাবি, আর আমি নবী যদি ভোকা থাকি তোকেও ভোকা থাকতে হবে। এই মালিগ্রামের মানুষেরা, রসুলের দরবারের খাওয়াটা কিরকম ছিল একটু শোনেন, আজকে আমরা কি খাই আর তিনি কি খেতে, যার জন্য আজকে দাড়ি পেলি, টুপি পেলি, নিজের স্ত্রীকে পর্দার সঙ্গে গোসল দেওয়া পেলি, আশেপাশে দেখ কত মানুষ মরে গেলে পরে তাদেরকে নিয়ে যা হচ্ছে, আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ন্যাংটো হয়ে যাচ্ছে, তুই কলমা পেয়েছিস এই জন্য তোর বিবিকে তুই ন্যাংটোর হাত থেকে বাঁচিয়েছিস রে, এই তার নবীর মেহনতের বদলে, সাহাবিদের মেহনতের বদলে কিছু না পাস, তোর বিবিকে পর্দার সঙ্গে মরে যাওয়ার পরে গোসল দেওয়া পেয়েছিস তুই, চাদর গায়ে দিয়ে কবস্থা নিয়ে যাওয়া পেয়েছিস তুই, তাদের বদলে, তাদের কি বলে কলিজা রক্ত চোর বদলে, ভাল লাগে না আজকে, সব ভালো লাগে, নবী তোকে ভালো লাগে না রে, নবীর সাহাবিরা তোকে ভালো লাগে না রে, সব তোকে ভালো লাগে, আসো এখনই তোমাদের কাছে সেই জিনিস নিয়ে আসছি, আল্লাহ নবী আকায় মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছেলে হাজির, আল্লাহ নবীর সাহাবিরা কিরম থাকেন মদিনার মসজিদে, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন সেরে পানি, পানি আর নামাজ, পানি আর নামাজ, পানি আর নামাজ, কোনো খাদ্য নাই, সাত দিন পরে কোনটা আনসারি সাহাবি মদিনার সাহাবি এক ধামা শুকনো খেজুর নিয়ে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাদের খিদিয়া সহ্য হচ্ছে না, আমার কাছে এক ধামা খেজুর আছে, এই খেজুরটা তাকসিম করে বন্টন করে ডিস্ট্রিবিউট করে খান, সাত দিন পরে পাঁচটা, সাত দিন পরে ছটা, পাঁচ দিন পরে ছটা, এই খেজুর খেয়ে তারা পানি খেয়েছেন, আবার নামাজ আর পানি, পানি আর নামাজ, নামাজ আর পানি, পানি আমার নামাজ, আবার সহ্য করতে পারেন আনসারি সাহাবি, ঘরে ছিল একদম ছাতু, এই ছাতুকে নিয়ে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ছাতুটা আপনি নেন সবাইকে বন্টন করে খাওয়ান, পাঁচ দিন পরে এক মুঠো জবের একটা ছাতু পানি দিয়ে গুলে পান করেছেন, আবার নামাজ আর পানি, পানি আর নামাজ, ও তো আলাদা ঘরের দুলাল আবদুল্লাহ উজাইর জমিদারের বাচ্চা, অন্য সাহাবিরা বরদাস্ত করতে নিয়েছে কিন্তু এ তো বরদাস্ত করতে পারি না গো, জমিদারের ছেলে আস্তে 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 নাকে 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 হাড়ের সঙ্গে চামড়া জুড়ে গেছে, নাকটা বেরিয়ে চোখটা ভিতরে ঢুকে গেছে, উঠে দাঁড়াবার মতো ক্ষমতায় উঠে দাঁড়াতে গেলে জমিনের বুকে ঘুরে পড়ে যায়, কোনোরকম বসে 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 কাজটা করে, হঠাৎ করে তাবুকের যুদ্ধ হবে, তাবুক নামটা মনে রেখে দেন, তাবুক, তাবুকের যুদ্ধ হবে, নবী মুস্তফা বলছেন এই তাবুকের যুদ্ধ হবে, কে কে নাম লিখাবে বলো, সাহাবিরা নাম লিখিয়েছেন, এই সাহাবি উঠে দাঁড়াতেই পারে না, নৌজন যুবক ছেলে, এ বলছে হুজুর আমার নামটা লিখেলেন, এই তুই তো উঠে দাঁড়াতে পারিস না রে, উঠে দাঁড়াতে গেলে তুই মাথা ঘুরে পড়ে যাস খিদের জ্বালায়, তোর নারী পিঠের সঙ্গে পেটটা ঠেকে গেছে খিদের জ্বালায়, তুই জিহাদের ময়দানে যাবে জিহাদ করতে, নাম লিখিয়ে দেওয়া হয়েছে দোস্ত আমার, আব্দুল ওদার সাহাবিদের সঙ্গে যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে পড়ে গেছে রাস্তার উপরে, শরীরে বোখার, শরীরে জ্বর এসে গেছে নাকে, আবার শরীরে জ্বর বোখার, রাস্তায় যেতে যেতে উল্টে পড়ে গেছে দোস্ত আমার, চিত হয়ে পড়ে আছে, আমরা নাটির মতো চোখ দুর্বুদ্ধ দিকে দাঁড়িয়ে পড়েছে,
আল্লাহ নবী সাহেবরা ছুটে এসেছেন, নাকের কাছে হাত দিয়ে দেখে নিঃশ্বাস বন্ধ, দিলের ধড়কন বন্ধ, হাতের পালস বিট বন্ধ, পায়ের তলা ঠান্ডা, হাতের তলা ঠান্ডা। রসুলের কাছে আওয়াজ দাঁড়িয়ে রসুল্লাহ হাবিব আল্লাহ, আমাদের নয়জন যুবক ভাই ইন্তিকাল করে গেছেন আবদুল্লাহ ওজায়ের, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওকে গোসল করিয়ে দাও, কাফন পরিয়ে দাও। গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়ানো হলো। দোস্ত আমার, লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে কিনা কবর দেওয়া হবে, কবর খোলা হয়েছে, আল্লাহ নবীর সাহাবিরা লাশকে ধরেছেন কবরে শুয়ে দেবার জন্য, আমার নবী থাকতে পারলে আছে কি বলে কেঁদে উঠেছেন। এই কাল লাশকে তোমরা কবরে শোয়াচ্ছ, তোমরা জানো এ হচ্ছে সেই ছেলেটার লাশ যার ঘরের সুমুখ আঙ্গুরের বাগান ছিল, আঙ্গুরের বাগানের হাতছানি ছিল, খেজুরের বাগান ছিল, খেজুরের বাগানের হাতছানি ছিল, দুমহলা পাথরের বাড়ি ছিল, পাথরের বাড়ির হাতছানি ছিল, নরম গদির বিছানা ছিল, নরম গদির হাতছানি ছিল, সমস্তকে পরিত্যাগ করে দিয়ে ন্যাংটো হয়ে গেছে সবই আচ্ছা, কলমাকে বুকে নিয়ে কাপড় কেড়ে নিয়েছে, পাওয়া করে না, ছেঁড়া কাপড় পরে আমি নবীর দরবারে এসেছিল, আমি নবীকে পেট ভরে খাওয়াতে পারি না রে, তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন শুকিয়ে শুকিয়ে দড়ির মতো রোগা হয়ে গেছে, থাকতে পারলো না, ছেলে ইন্তেকাল করে গেছে দুমড়ে মুচড়ে। তোমরা তোমাদের হাত দিয়ে ওই লাশটাকে কবরে শুয়ে দিও না, ওই লাশটার শেষ যাত্রা সুগম করার জন্য আমি নবী মুস্তফা আমার দুটো দাস্ত মরক দিয়ে ওই লাশটাকে সারা জনমের মতো কবরে শেষবারের মতো শুয়ে দিয়ে জোরে বলো কি পেলে বলেন। এই যুবক জোয়ান ছেলে তোমার মতো বয়স তার, এই ছেলে তোমার মতো, তোমার মতো, তোমার মতো, তোমার থেকে ছোট ছিল, সতেরো আঠারো বছরের ছেলে, কি পেলে বলো? ও জীবন ছিল, যৌবন ছিল, কামনা ছিল, বাসনা ছিল, ইসলামের জন্য সবকে পরিত্যাগ করে দিয়েছে জমিদারের বাচ্চা, আজকে পাঁচ দিন পরে আধখানা জমির একটা রুটি, সাত দিন পরে চারটে শুকনো খেজুর, জীবনটাকে শেষ করে দিল ইসলামের জন্য। এই মুসলমান, সেই ইসলাম তোমার কাছে আছে না নাই? কলমা তোমার কাছে না নাই? সেই কলমাও আছে, সেই ইসলামও আছে, সেই রসুল আছে, সেই কোরআন আছে, সেই আল্লাহ তোমার কাছে আছে। তো তাদের সঙ্গে পার্থক্য আছে, তারা ছিল কাফিরের বাচ্চা, তার দাদা কাফের, বাপ কাফের, চোদ্দ পুরস্কারের কাফিরের বাচ্চা কাফের ছিল, সে ইসলামকে বুকে নেবার পরে নিজের জানতো জানকে দুমড়ে মুচড়ে কবরে চলে গেল। আর আমাদের বাপ মুসলমান, দাদা মুসলমান, পদদাদা মুসলমান, চোদ্দ পুরুষ মুসলমান, কুইন্টাল কুইন্টাল গরুর গোস্ত খাচ্ছি, কুইন্টাল কুইন্টাল পায়খানা করছি, আজকে ইসলামের গলায় ছুরি চালিয়ে দিচ্ছি, আজকে কলমার গলায় ছুরি চালিয়ে দিচ্ছি, আফসোস এটাই। একবার ঝুমে দুরুদ শরীফ পড়ে নেন, আমি বক্তব্য একটু অন্যদিকে ঘুরিয়ে দেবো। আল্লাহুম্মা